Hey, আমি হৃদয়ের আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো ভিডিওর প্রথমে আপনি যে ভিডিওটা দেখছেন বা টিকটকে এখন যে ভিডিওগুলো ট্রেন্ডিং চলতেছে সেই ভিডিওগুলো এডিট কিভাবে করবেন বা সেই ভিডিওগুলো তৈরি কিভাবে করবেন অলরেডি এখানে আমার একটা ভিডিও দেখতেছেন যে ভিডিওটা চলতেছে এমন ভিডিও আপনারা কিভাবে বানাবেন ওকে এখন এই টাইপের ভিডিও কিন্তু অনেক ট্রেন্ডিং এ চলতেছে সো আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট টিউটোরিয়াল দেখাবো যে এমন ভিডিও কিভাবে বানানো যায় বা এমন ভিডিও কিভাবে এডিট করা যায় তো চলুন ভিডিও স্টার্ট করি ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ ভাইরাল ভিডিও এডিট করার জন্য আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম তো আপনার ফোনে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে আর অ্যাপসটার নাম হলো ক্যাপকাট আপনাকে এই অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে এটা একদম ফ্রিতে পেয়ে যাবেন আর উইদাউট ওয়াটারমার্ক পেয়ে যাবেন ওকে সো আমরা এটার উপর একবার ক্লিক করে নিলাম এটার উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে এমন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর সিম্পলি আপনাকে প্লাস এখানে একবার ক্লিক করতে হবে সো আমরা প্লাস এখানে একবার ক্লিক করে দিব প্লাস এখানে ক্লিক করার পর আপনার সামনে আপনার এমন গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে একটা ভিডিও ডাউনলোড করে নেবেন আপনাদের সাউন্ডের জন্য যে ভাইরাল সাউন্ডটা এখন চলতেছে সো আমরা অ্যাডের উপর ক্লিক করে দিলাম অ্যাডের উপর ক্লিক করার পর আপনি যে ভিডিওটা ডাউনলোড করবেন সেটা এই ভিডিওটা তো অ্যাডের উপর ক্লিক করার পর ভিডিওটা আপনার এখানে আসবে আসার পর ফার্স্ট টাইম আপনাকে ভিডিও লেয়ারে ক্লিক করে দিতে হবে ওকে এটার উপর সো আমরা এটার উপর একবার ক্লিক করবো এটার উপর ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন চলে আসছে নিচে ওকে অনেকগুলো অপশন আসার পর এখান থেকে আপনাকে একটা অপশনের উপর ক্লিক করতে হবে সেটা হলো এক্সপোর্ট অডিও এই অপশনটার উপরে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে সো আমরা এটার উপর ক্লিক করবো এটার উপর ক্লিক করার পর জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর এখানে দেখবেন একটা নিচে লেয়ার চলে আসছে মানে অডিও চলে আসছে উপরের যে ভিডিওর অডিওটা ছিল সেটা নিচে চলে আসছে ওকে তো আপনাকে যেটা করতে হবে এখান থেকে একটু জুম করে নিতে হবে দুই ফিঙ্গারে টান দিলে একটু জুম হয়ে যাবে এটা জুম হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে এখান থেকে একটু আগে আসতে হবে আগে আসার পর এখানে যে বিটটা আছে বা পিকটা যেখানে চেঞ্জ হয় আপনাকে সেই অপশন জায়গাটাতে চলে আসতে হবে এখানে আসার পর উপরে ভিডিও লেয়ারে ক্লিক করবেন ভিডিও লেয়ারে ক্লিক করার পর এখানে একদম সর্বপ্রথম আপনি দেখতেছেন এই অপশনটা এটার উপর আপনাকে একবার ক্লিক করতে হবে স্প্লিট এটার উপর ক্লিক করলে দেখবেন এটা মাঝখান থেকে কেটে গেছে দুই ভাগ হয়ে গেছে ওকে তো একটু আগে আসবেন আগে আসার পর দ্বিতীয় পিকটা যেখানে চেঞ্জ হয় সেই জায়গাটাতে আসবেন আসার পর এখানে আবার ভিডিওর উপর ক্লিক করবেন দেন স্প্লিটে ক্লিক করে দেবেন এমন করে তৃতীয় পিকচারে আসবেন এখান থেকে যখন পিকচারটা চেঞ্জ হবে এটা এটার উপর আবার ক্লিক করে দেবেন এমন করে আপনাকে সবটি পিকচারের উপর যখনই চেঞ্জ হয় সবটি পিকচারের উপর এখানে ক্লিক করে দিতে হবে এমন করে আমরা সবগুলো পিকচার ফাস্ট করে ক্লিক করে দিতেছি তো এখান থেকে আপনারা দেখতেছেন সবগুলো পিকচার কিন্তু আমরা এখান থেকে কেটে নিয়েছি ওকে সবগুলো পিকচার আপনারা কেটে নেবেন কেটে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে প্রথম পিকচারের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে একটু রাইট সাইডে আসবো রাইট সাইডে আসার পর এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন একটু নিচে আসার পর এটার নাম হলো রিপ্লেস আপনাকে সিম্পলি রিপ্লেসের উপর একবার ক্লিক করতে হবে সো আমরা রিপ্লেসের উপর একবার ক্লিক করে দিব রিপ্লেসের উপর ক্লিক করার পর এখানে আপনার গ্যালারি ওপেন হবে গ্যালারি ওপেন হওয়ার পর সিম্পলি আপনার গ্যালারি থেকে একটা পিকচার আপনাকে চুজ করতে হবে আমরা এখান থেকে এই পিকচারটা চুজ করে দিলাম চুজ করার পর দেখতেছেন পিকচারটা কিন্তু ফুল স্ক্রিন না সো আমরা এটাকে দুই আঙ্গুলে একটু টেনে দৌড়ে এটাকে ফুল স্ক্রিন করে দেবো ওকে ফুল স্ক্রিন করার পর আমরা একটু আগে আসবো আগে আসার পর সেম এই পিকচারটার উপর ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে একটু রাইট সাইডে আসবো আসার পর এখানে সেম রিপ্লেসে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা গ্যালারিতে এসে এখান থেকে আমরা দ্বিতীয় পিকচারটা চুজ করে দিব ওকে সো আমরা এটাকেও একটু বড় করে দিলাম বড় করে দেওয়ার পর সেম তৃতীয় পিকচারটাতে আসবো আসার পর এখানে একটু এদিকে আসার পর এখানে রিপ্লেসের উপর ক্লিক করবো রিপ্লেসের উপর ক্লিক করার পর সেম আমরা সেম কাজটা করবো এখান থেকে আমরা সবগুলো পিকচার এইভাবে রিপ্লেস করে নেব ওকে সো আমরা এখানে সবগুলো পিকচার এখান থেকে রিপ্লেস করে নেব আমরা শর্টকাট দেখানোর জন্য একটু স্ক্রিপ করতেছি সবগুলো পিকচার রিপ্লেস করে সো গাইজ আমরা সবগুলো পিকচার রিপ্লেস করে বড় করে দিয়েছি বড় করার পর এখানে আপনারা দেখতেছেন এমন হয়েছে এটা ওকে তো এমন হওয়ার পর আপনাকে ইফেক্ট লাগানোর জন্য যেটা করতে হবে পিকচারের উপর আবার ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে একটু নিচে আসার পর এখানে আপনারা দেখবেন ইফেক্ট নামে একটা অপশন আছে ওকে সরি অ্যানিমেশন নামে একটা অপশন আছে আপনার সিম্পলি অ্যানিমেশনের উপর একবার ক্লিক করতে হবে সো এখানে দেখতেছেন অ্যানিমেশন নামে একটা অপশন আছে যখন আপনি পিকচারের উপর ক্লিক করবেন অ্যানিমেশনের অপশনটা চলে আসবে আর অ্যানিমেশনের উপর একবার ক্লিক করতে হবে সো অ্যানিমেশনের উপর ক্লিক করার পর আপনার এমন একটা ইন্টারফেস ওপেন হবে হওয়ার পর একদম লাস্ট যেটা আছে এটার উপর আপনাকে একবার ক্লিক করে দিতে হবে ওকে এটার উপর আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে অনেকগুলো অ্যানিমেশন আসছে ওকে অনেকগুলো অ্যানিমেশন আসার পর আপনাকে যেই অ্যানিমেশনটা সিলেক্ট করতে হবে সেটা হলো নাম্বার টু ওকে সো আপনাকে এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নিতে হবে সো আমরা এই অ্যানিমেশনটাকে একবার সিলেক্ট করে নেবো সো এটার উপর আমরা ক্লিক করলাম ক্লিক করার পর দ্বিতীয় নম্বর অপশনে যাবো দ্বিতীয় নম্বর অপশনে যাওয়ার পর সেম আমরা এখানে আসবো আসার পর আমাকে এখান থেকে আমরা এই অ্যানিমেশনটা আবার সিলেক্ট করে নেবো ওকে সো এই অ্যানিমেশনটা সিলেক্ট করলাম তিন নম্বরে আসলাম তিন নম্বরে আসার পরও সেম আমরা
এই অ্যানিমেশনটাকেই সিলেক্ট করব। যেমন করে সবগুলাতে এই অ্যানিমেশনটা আমরা সিলেক্ট করে দিব। ওকে, সবগুলাতে এই অ্যানিমেশনটা আমরা সিলেক্ট করে নিতেছি আপনাদের শর্টকাট দেখানোর জন্য। সো আমরা সবগুলোতে ইফেক্ট সিলেক্ট করে দিয়েছি। ইফেক্ট সিলেক্ট করার পর এখন যদি আমরা গানটা প্লে করি তাহলে দেখতেছেন গানটা কিন্তু এমন হয়ে গেছে। ওকে, সো আপনারা এইভাবে খুব সহজে এমন ভিডিও এডিট করতে পারেন। এটাকে সেভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, সিম্পলি আপনাকে এটার উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পর এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। সো এইভাবে আপনারা খুব সহজে টিকটকের ভাইরাল ভিডিওগুলো এডিট করতে পারেন। এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাকে আমার নতুন নতুন ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান।